আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি সকল সৃষ্টি জগতের একমাত্র মালিক। আমরা তারই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর যার আগমনে আমরা ধন্য হয়েছি, যিনি আমাদের কাছে ইসলাম নিয়ে আগমন করেছেন, সেই রাসূলের উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আজকে আমরা আপনাদেরকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শোনার জন্য স্বাগত জানাচ্ছি। আর আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে ইসলামে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব ও অপব্যবহারে কঠোরতা। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। এ কামনা করেই আমরা শুরু করছি। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমেই তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের এবং তাকওয়ার নসিহত করেছেন। এরপরে বলছেন যে হে মুসলমানগণ, ইলমু তিব মিন আজাল্লিল উলুমি নাফআন ওয়া আযমুহা ওয়াকআন। চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা বিদ্যা, এটা হচ্ছে জ্ঞানের জগতে অতীব গুরুত্বপূর্ণ, উপকারী এবং ব্যাপক প্রভাবপূর্ণ একটি জ্ঞান। আর এই জ্ঞান যে ব্যক্তি অর্জন করে, সে ব্যক্তি সম্মান ও মর্যাদার অধিকারী হয়ে যায়। তবে এই জ্ঞান অর্জন করার জন্য একজন ব্যক্তিকে অনেক পরিশ্রমী হতে হয়। কঠোর সাধনা ও পরিশ্রমের পরেই এই জ্ঞানকে একজন অর্জন করতে পারে। তাই এই জ্ঞানের ব্যাপক গুরুত্ব রয়েছে। ইসলাম এই জ্ঞানটিকে এত গুরুত্ব দিয়েছেন, এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুটো উক্তি বলেছেন। তিনি বলছেন, আল ইলমু ইলমান, ইলমু ফিকহিল আদিয়ান ও ইলমু তিব্বিল আবদান। মূলত জ্ঞান হচ্ছে দুই ধরনের, একটি জ্ঞান হচ্ছে ধর্মীয় জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞান, আর আরেকটি জ্ঞান হচ্ছে চিকিৎসার জ্ঞান। সুতরাং চিকিৎসার জ্ঞানের একটি গুরুত্ব রয়েছে আমাদের ইসলামে। তিনি আরও বলছেন, লা আলামু ইলমান বাদাল হালালি ওয়াল হারামি আনবালা মিন আত-তিব্বি। আমার জানা নেই হালাল এবং হারামের পরে চিকিৎসা বিদ্যার চাইতে আরও সম্মানিত কোনো জ্ঞান আছে বলে আমার জানা নেই। সুবহানাল্লাহ। সুতরাং তার এই দুটো উক্তি থেকে আমরা জানতে পারলাম যে ইসলামে এই চিকিৎসা বিদ্যার ব্যাপক গুরুত্ব রয়েছে, আলহামদুলিল্লাহ। কোন কোন মনীষীগণ বলেছেন, লা তাসকুন বালাদান লাইসা ফিহি সুলতানুন ইয়াহমিক ওয়ালা মাউন ইয়ারবিক ওয়ালা আলিমুন ইফতিক ওয়ালা তাবিবুন ইদাবিক। সুবহানাল্লাহ। যে তুমি এমন রাষ্ট্রে বসবাস করো না যে রাষ্ট্রে কোনো রাষ্ট্রনায়ক নেই যে তোমাকে বিপদে পড়লে সাহায্য করবে, আবার যেখানে কোনো পানি নেই যে পানি দ্বারা তোমার তৃষ্ণা নিবারণ হবে, এমন কোনো রাষ্ট্র বসবাস করবে না যে রাষ্ট্রে কোনো যোগ্য আলেম নেই যিনি তোমাকে শরীয়তের ব্যাপারে সমাধান দিবে, ফতোয়া দিবে, আবার এমন রাষ্ট্রে তুমি বসবাস করবে না যে রাষ্ট্রে কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসক নেই। সুবহানাল্লাহ। সুতরাং চিকিৎসা বিদ্যার একটি ব্যাপক গুরুত্ব রয়েছে ইসলামে। তাই আমরা যদি আমাদের ইসলামের যে শ্রেষ্ঠ হাদিসের কিতাবগুলো আছে, যেমন সহিহুল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা এবং নাসাই, এই সকল কিতাবগুলোর মধ্যে প্রতিটি কিতাবের মধ্যেই সুবহানাল্লাহ সেখানে রয়েছে কিতাবুত তিব নামে একটি অধ্যায় থাকে, যে চিকিৎসার অধ্যায়। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসগুলোর দিকে তাকালে বোঝা যায় যে চিকিৎসা বিদ্যার কতটুকু গুরুত্ব রয়েছে ইসলামে। আমরা আরেকটি হাদিস শুনলে আরও বুঝতে পারবো এর গুরুত্ব সম্পর্কে, যে একজন ডাক্তার ছিলেন, প্রসিদ্ধ একজন ডাক্তার, যার নাম হচ্ছে ইবনে মাসুয়া। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি পাঠ করলেন যে মা মালা আদামিয়ুন উইআন শাররান মিন বাতনিন, যে আদম সন্তান যা পরিপূর্ণ করে, উইআন শাররান একটি নিকৃষ্ট পাত্রকে পরিপূর্ণ করে, মিন বাতনিন মানে পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো পাত্র নেই যে আদম সন্তান পরিপূর্ণ করে,
তাহলে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট, যদি সেটাকে পরিপূর্ণভাবে খাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের জন্য তো এতটুকু যথেষ্ট যে কয়েকটি লুকমা সে খাবে, যা খেলে পরে তার মেরুদণ্ড সোজা থাকবে, মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবে। তবে যদি তার চাইতে অতিরিক্ত আরও কিছু খাওয়ার প্রয়োজন হয় তাহলে ফাসুলুসুন লি তোয়াবিহি ওসুলুসুন লি শরাবিহি ওসুলুসুন লি নাফসিহি, তাহলে খাবারের বা পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য খাবে, আর এক ভাগ সে পানি পান করবে, আর এক ভাগ খালি রাখবে। এই হচ্ছে অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এবার এই শ্রেষ্ঠ ডাক্তার মাসুইয়া তিনি বলছেন যে যদি মানুষ এই বাণীগুলোর উপর আমল করত তাহলে তারা অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যেত, আর অসংখ্য হাসপাতাল এবং ফার্মেসি এগুলো সব বন্ধ হয়ে যেত, সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব, তিনি একজন বিচক্ষণ প্রজ্ঞাপূর্ণ এবং সহানুভূতিশীল ডাক্তারের গুণাগুণ বর্ণনা করে, বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন যে তার চরিত্র হচ্ছে এমন, ইয়ারফুকু বিল মারিদি ওয়া ইউলাতিফু ওয়া ইওয়াসি, সে একজন রোগীর সাথে অত্যন্ত কোমল আচরণ করবে, তার প্রতি আহসান করবে, তার দুঃখ যন্ত্রণায় তাকে সান্ত্বনা দিবে, সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করবে। এমনটি হচ্ছে একজন ভালো বিচক্ষণ এবং সহানুভূতিশীল ডাক্তারের পরিচয়, সুবহানাল্লাহ। এমন ডাক্তারের অভাব আজকে আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, ডাক্তার তিনি তার যোগ্যতা দিয়ে ক্ষমতা দিয়ে চিকিৎসা করবেন, কিন্তু রোগ নিরাময় করার, রোগ মুক্তি, রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কিন্তু তার নেই। এই রোগ থেকে মুক্তি দিতে পারেন একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা বৈজ্ঞানিক তারা যদি একত্রিত হয়, তারা কোনো রোগীকে সুস্থতা দিতে পারবে না, এই সুস্থতা দিতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার বান্দাকে রোগ দিয়ে পরীক্ষা করে থাকেন, আবার ঔষধ দিয়ে বান্দাকে সাহায্য করে থাকেন, ও রহিমা বিশিফা, বান্দাকে সুস্থতা দিয়ে তার উপর অনুগ্রহ করে থাকেন, এহসান করে থাকেন, আলহামদুলিল্লাহ। সুতরাং সেই রবের কাছেই আমাকে আপনাকে রোগ মুক্তির প্রার্থনা করতে হবে। তাই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আবেগপ্রবণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন এইভাবে যে ওয়াইদা মারিতু ফাহু ইশফিন, আমার রব এমন একজন রব, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে সুস্থতা দান করেন, যে আয়াতটি সূরাতু সুহারার 80 নম্বর আয়াত। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং সুস্থতার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নয়। এরপরে সম্মানিত খতিব সাহেব আমাদের সকলকেই কৃতজ্ঞতা জানাতে বলছেন এই করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যে সমস্ত ডাক্তারগণ এবং নার্সগণ তারা এভাবে করে মানুষের সেবা দিয়েছেন। ইমাম সাহেব বলছেন যে তোমরা ওই সকল ডাক্তারদের এবং নার্সদের কৃতজ্ঞতা স্বীকার করো, তারা যে আত্মত্যাগ দিয়েছেন, তারা যে কঠোর পরিশ্রম করেছেন, বিশেষ করে করোনার যন্ত্রণা থেকে, আতঙ্ক থেকে এবং মৃত্যুর হামলা থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তারা যেন শক্তিশালী সুউচ্চ দুর্গের মতো মানুষের পার্শ্বে দাঁড়িয়েছিল, এই জন্য তোমরা তাদের এই কৃতজ্ঞতার স্বীকার করো, তাদের মূল্যায়ন করো, আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব, চিকিৎসার যে বিধান ইসলামে, আসলে এই বিষয়টি কি এসেছে? তিনি বলছেন যে চিকিৎসা গ্রহণ, এটা মূলত আমাদের ইসলামে এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, আপনি গ্রহণ করতে পারেন, তবে কখনও সেটা ওয়াজিব হতে পারে, যখন চিকিৎসা না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে, রোগী ধ্বংস হয়ে যেতে পারে, তখন অবশ্যই চিকিৎসা করা আপনার উপর ওয়াজিব। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রোগ নাজিল করেন না, তার সাথে তিনি সাথে সাথেই ঔষধ বা প্রতিষেধক নাজিল করে থাকেন। তবে একটি রোগের কোনো ঔষধ নেই, সেটা হচ্ছে আলহারম, বার্ধক্যজনিত রোগ, অথবা ইল্লাসাম মানে মৃত্যু। মৃত্যু যদি আসে তখন সেই রোগের আর কোনো প্রতিষেধক নেই, কোনো ঔষধ নেই। মৃত্যু যখন আসবে পৃথিবীর কেউ আমাকে আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি পৃথিবীর সমস্ত ডাক্তারদের, চিকিৎসকদের
বেশ কিছু গুরুত্ব রয়েছে, তাদের উপর কিছু অবধারিত বিষয় রয়েছে যেগুলো প্রতিটি সেবকদের, প্রতিটি ডাক্তারদের অবশ্যই স্মরণ রাখতে হবে। তিনি বলছেন যে একজন ডাক্তারের উপর ওয়াজিব হচ্ছে সে রোগীকে সান্ত্বনা দিবে, রোগীকে সুস্থতার স্বপ্ন তার মধ্যে জাগানোর চেষ্টা করবে, তার সাথে কোমল আচরণ করবে এবং তাকে আনন্দ দিবে, তার মধ্যে যে এক ভয়ভীতি ও আতঙ্ক কাজ করছে সেটাকে দূর করার প্রচেষ্টা চালাবে। সুবহানাল্লাহ, কত যে গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তাই তিনি আরও বলছেন যে একজন ডাক্তার যখন সে রোগীর সাথে কোমল আচরণ করে, এটাই তো অর্ধেক চিকিৎসা হয়ে যায় রোগীর জন্য। আবার সে যখন রোগীর সামনে মুচকি হাসি দেয় একজন ডাক্তার, তখন তার রোগ হালকা হয়ে যায়। তার মধ্যে যদি আনন্দ প্রবেশ করাতে পারে, তাহলে তো রোগী একেবারেই সে স্বাচ্ছন্দ্য এবং নিজেকে খুবই স্বস্তি বোধ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব কিছু এমন সব ডাক্তারদের চরিত্রের কথা বলছেন যাদের হৃদয় হচ্ছে কঠোর, নিষ্ঠুর, পাষণ্ড হৃদয়ের কিছু ডাক্তার আছে। এদের সম্পর্কে তিনি বলছেন যে কোনো ডাক্তারের অন্তর যদি হয় কঠোর এবং তার ভাষা যদি হয় কর্কশভাষী, তাহলে সেই ডাক্তারের অবস্থা এমন, সে যখন কোনো রোগীর কাছে অতিক্রম করে রোগীর পাশে যায়, তখন অবস্থা যেন এমন হয় কি যেন দুর্যোগপূর্ণ ঝড়ের মতো, বাতাসের মতো যেন রোগীর কাছে আগমন করে, যেই বাতাস তার সামনে যা কিছু আছে সব কিছুকে উপড়ে ফেলে, নির্মূল করে ফেলে। এবং অতুদম্মিরু ফিন্নুফুসি আমালাহা, রোগীর অন্তরে যে সুস্থ হওয়ার যে একটি স্বপ্ন থাকে সেটাকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ একজন ডাক্তার যদি কর্কশভাষী হয়, রোগীর সাথে যদি সে কঠোর আচরণ করে, তাহলে রোগী হতাশাগ্রস্ত হয়ে যায়, রোগী একেবারেই দুর্বল হয়ে পড়ে, নাউজুবিল্লাহ। তাই কোনো ডাক্তারের উচিত নয় রোগীর সাথে কঠোর আচরণ করা, বরং তার সাথে ভালো আচরণ করা। কোনো গোপন বিষয়কে প্রকাশ করবে না, এমন বিষয় কখনো প্রকাশ করবে না যা প্রকাশ করলে পরে রোগীর ক্ষতি হতে পারে, এবং রোগীর লজ্জাস্থান কখনো উন্মুক্ত করবে না। একমাত্র একান্ত চিকিৎসার প্রয়োজন যদি হয়, তাহলে সেটা ভিন্ন কথা। অনুরূপভাবে ডাক্তারের উপর ওয়াজিব হচ্ছে এই যে তিনি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এবং রোগের বিবরণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করবে, এবং কোনো বিষয়ে সে যদি বুঝতে না পারে, তাহলে তার চাইতে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবে, এবং কোনো বিষয়ে যে যদি সে বুঝতে না পারে, তাহলে কোন অবস্থাতেই সে সেই ব্যাপারে ফয়সলা দেওয়ার ক্ষেত্রে তাড়াহড়া অবলম্বন করবে না। রোগের জন্য এই রোগের প্রতিষেধক হিসাবে পাওয়া যাচ্ছে সমাজে, বাজারে পাওয়া যাচ্ছে, তারপরও দেখা যায় সে দামি দামি ঔষধ দিচ্ছে। কারণ কি? বেকসদিত তরবিজি লিশারিকাতিল আদবিয়া, ওই যে কোম্পানির ঔষধ, কোম্পানির প্রচার প্রসারের উদ্দেশ্যে, এবং সেখান থেকে কিছু লাভ, কিছু কিছু হাদিয়া এবং কিছু লাভ কমিশন পাওয়ার জন্যই তারা এই কাজগুলো করে থাকে। সম্মানিত খতিব সাহেব, এগুলো তাদের উপর হারাম, এবং এগুলো তারাই করে থাকে যাদের অন্তরে আল্লাহ তাআলার কোনো ভয় ভীতি নেই এবং যাদের অন্তরে মানুষের উপর কোনো দয়া মায়া নেই, কোনো আমানতদারিতা নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সকল খুতবাতেই তিনি একটা কথা বলতেন যে লা ঈমানা লিমান লা আমানাতান লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির মধ্যে কোনো আমানত নেই। এটা কি আমানতদারিতা যে একজন মানুষ সমাজে বাজারে অল্প মূল্যের ঔষধ পাওয়া যাচ্ছে, তারপর অনেক দামি ঔষধ রাখতেছে শুধু মানুষের এই কোম্পানির খেদমতের জন্য, দুনিয়াবী কিছু লুভ লালসার জন্য, নিজের লাভের জন্য, নিজের মাসলি লি মাসলাহাতি নাফসিহি, নিজের মাসলাহাতের জন্য, নিজের কল্যাণের জন্য, নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, ইমাম সাহেব আরও বললেন যে সমাজে কিছু প্রতারণামূলক সেবা কেন্দ্র এবং ক্লিনিক রয়েছে যেগুলোর কোনো তাসরি নেই, অর্থাৎ তাদের লাইসেন্স নেই, লাইসেন্সবিহীন, এবং তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। দেখা যায় তারা বিভিন্ন রোগের চিকিৎসার দাবি করছে এবং তারা এইসব নকল চিকিৎসা সেবা সামগ্রী তারা মানুষকে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণরূপে ধোঁকা, এটা থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন, এবং তিনি সতর্ক করছেন ওই সমস্ত ডাক্তারদের থেকে যারা
গায়রুল মুতাখাসসিসিনা ফিত তিব্বি, চিকিৎসা বিজ্ঞানে তাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞ ডাক্তার, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা বিভিন্ন রকম প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে মানুষকে, এবং এর দ্বারা তার অবৈধ পথে তারা সম্পত্তিকে লুণ্ঠন করে যাচ্ছে। এগুলো এই সমস্ত কাজ যারা করছে, ইমাম সাহেব বলছেন যে তারা ওয়াবাআসুনা বিহায়াতিল মারদা, রোগীদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তারা খেলা করছে, নাউজুবিল্লাহ। এগুলো সম্পূর্ণরূপে হারাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, ফাহযারু আল ইনখিদা বিহাউলাইয যালামা আল মুফসিদিনা ফিল আরদি আল মুজরিমিনা ফি হাক্কিল বাশারিয়া নাউজুবিল্লাহ, যে তোমরা সতর্ক হও এই সকল জালিমদের থেকে, এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারী থেকে, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা মানব অধিকারকে নষ্টকারীদের থেকে তোমরা সতর্ক হও। ইসলাম এসেছে মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, মানুষের জান ও মালের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, আর এই সমস্ত জালিমরা তারা সীমালঙ্ঘন করছে, মানুষের অধিকারকে নষ্ট করছে, নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, সম্মানিত খতিব সাহেব তিনি এবার সামাজিক আরেকটি অপরাধ রয়েছে, যা হচ্ছে বিভিন্ন গণক এবং জ্যোতিষীদের মাধ্যমে। সম্মানিত খতিব সাহেব বললেন যে ইসলাম বাতিল ঘোষণা করেছে, ওই সমস্ত গণক এবং জ্যোতিষীদের মিথ্যাচারকে বাতিল ঘোষণা করেছে কোরআনুল করিম। সুতরাং তোমরা সতর্ক হও, ওই সব জ্যোতিষবিদ এবং প্রতারক গণক এদের থেকে, কারণ তারা দাবি করে, গায়েবের দাবি করে যে তারা গোপন সব বিষয়ে আপনাকে আমাকে সংবাদ দিতে পারে, আসলে মূলত তারা মিথ্যাবাদী। এবং তারা দাবি করে জিনে ধরা রোগী এবং জাদুটনায় আক্রান্ত রোগীদের সেবা করে, আর তারা এমন সব জারফুক সেখানে দিয়ে থাকে, শরীয়তের জারফুক নয়, বরং যেই সব জারফুকগুলো সেখানে রয়েছে, বেদাতি জারফুক এবং শিরকি জারফুক তারা দিয়ে থাকে। বেদাতি জারফুক কেমন? এমন সব দুয়া কালেমা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই, কোরআন এবং সুন্নাহ দ্বারাও সেগুলো হয় নাই, সেগুলো বিভিন্ন রকম দেখা যায় যে অমুসলমানদের দেবদেবীদের নামে এবং অলিয়া উলিয়াদের নবী রাসুলদের নামে অনেক জারফুক আছে, যেগুলো গাইরুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য নামে জারফুক, এগুলো শিরকি জারফুক। এবং সেই সাথে এমন সব দোয়া কালেমা যেগুলো নবীজি থেকে আসে না, এই সব জারফুক দেওয়া, এগুলো বেদাতি, এবং সেই সাথে এগুলোর মধ্যে রয়েছে শিরিক। সুতরাং এই শিরকি এবং বেদাতি জারফুক থেকে ইমাম সাহেব আমাদেরকে তিনি সতর্ক করেছেন, এবং তিনি বলেছেন এই সমস্ত মিথ্যাবাদীরা, তারা যারা দুর্বল জ্ঞানের মানুষ এবং দুর্বল আকিদা ও বিশ্বাসের মানুষ, তাদের উপর তারা এইসব মিথ্যাগুলো, মিথ্যাচারগুলো প্রয়োগ করে থাকে, নাউজুবিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে তিনি সতর্ক করেছেন যারা এই সমস্ত গণকদের কাছে, জ্যোতিষীদের কাছে যাবে বিভিন্ন রকম পরীক্ষার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ক্বাল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে বাজদারে এসেছে, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো আর গণক যা বলল তা সে বিশ্বাস করলো, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে কোরআনকে সে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে যারা এই সমস্ত গণকদের কাছে যাবে তারা সম অপরাধে অপরাধী হবে, এবং সমাজের প্রতিটি মানুষের উচিত যে এদের ব্যাপারে সোচ্চার হওয়া। ওয়াহরুমু সাত্রু আলাইহিম ওয়াসুকুতু আনহুম, তাদেরকে গোপন করা এবং তাদের ব্যাপারে চুপ থাকা, এটা আমাদের উপর হারাম। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা শুনছেন মসজিদে নববীর খুতবার অনুবাদ। এখানে ইমাম সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই সৃষ্টি জগৎ তো এমন জগৎ যেখানে বেঁচে থাকলে অবশ্যই বিপদ মুসিবত আসবে, যতদিন বেঁচে থাকব ততদিন পরীক্ষা আসবেই, তবে জীবনে বিপদ মুসিবত আসলে পড়ে, ভয়ভীতি আসলে পড়ে হতাশাগ্রস্ত হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত বিপদ মুসিবত দেন, যত রোগ ব্যাধি দিয়ে থাকেন, এগুলোর একটি বিশেষ হিকমত রয়েছে আল্লাহ তাআলার, যা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আবু দাউদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষের জন্য যখন কোনো বিশেষ একটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ব থেকে নির্ধারিত থাকে,
আর সেই মর্যাদায় বান্দা তো তার আমল দ্বারা পৌঁছতে পারে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে থাকেন, তার ধন সম্পত্তির ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, আবার তার সন্তানাদির মধ্যেও বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন। অতপর এই বান্দাকে আল্লাহ তাআলা সবুর করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ওই যে তার জন্য পূর্ব থেকে একটা বিশেষ উচ্চ আসন, উচ্চ মর্যাদা তার জন্য নির্ধারণ করেছিলেন, সেই মর্যাদায় আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার কল্যাণের জন্যই এই জীবনে পার্থিব জগতে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে থাকেন। সুতরাং কখনো আমরা পরীক্ষায় হতাশাগ্রস্ত হব না, আমাদের রবের উপর কখনো খারাপ ধারণা মন্তব্য আমরা করব না, বরং সবুর করব, ধৈর্য ধারণ করব। এর মধ্যেই আমি আপনি আল্লাহর কাছে বিরাট মর্যাদায় পৌঁছে যেতে পারবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, অনেক মানুষ দেখা যায় তারা বিপদ মুসিবত আসলে পরে তারা এটাও বলে থাকে যে আল্লাহ দুনিয়াতে আমাকে যে বিপদ দেওয়ার দিয়ে দেও, আখেরাতে কোনো আমার পাপের শাস্তি দিও না, এরকমটি বলে থাকে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, যেমন সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন মুসলমান ব্যক্তির সেবা করতে গেলেন, অসুস্থ হয়ে পড়েছে তো তাই, এবং লোকটি অসুস্থ হয়ে এমন হয়েছে যে মিসলাল ফারখ, সে পাখির ছানার মতো ছোট হয়ে গেছে অসুস্থ হয়ে। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আচ্ছা তুমি কি কোনো আল্লাহর কাছে দোয়া করো এই রোগের জন্য, কোনো কিছু চাচ্ছ তুমি আল্লাহর কাছে? তখন ওই সাহাবা বলছেন, জি আমি তো আল্লাহর কাছে চাচ্ছি, এটাই বলতেছি, রব্বুল আলামিন আমাকে আখেরাতে যে বিপদ মুসিবত দিবে, যে আজাব দিবে, সে আজাব তুমি আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আখেরাতে আমাকে কোনো আজাব দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সুবহানাল্লাহ লা তুতিকুহু, সুবহানাল্লাহ, তুমি তো আল্লাহর আজাবকে সহ্য করতে পারবে না, তুমি এটা বলো না, বরং তুমি দোয়া করো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি তুমি করো, অর্থ কি, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এবং আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। ফাদাআল্লাহু লাহু ফাশাফাহু, এই দোয়া দ্বারা সে দোয়া করতে শুরু করলো, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দান করলেন, সুস্থ করে দিলেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, রোগ হলে পরে হতাশাগ্রস্ত হব না, আমাদের রব খুব দয়ালু, তার কাছে যদি আপনি তার কাছে চাইতে পারেন সুন্দরভাবে, তার সম্মান মর্যাদা রক্ষা করে আপনি যদি তার কাছে কাকুতি মিনতি করে চাইতে পারেন, তিনি আপনাকে সম্মানিত করবেন, আপনাকে সুস্থতা দিবেন, আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা আজকে যে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুনলাম, যার খতিব ছিলেন ফজিলাতু শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ, তিনি কত সুন্দর করে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন, এবং সেই সাথে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একজন ডাক্তারের কেমন আচরণ হওয়া উচিত সেটাও তুলে ধরেছেন, এবং যারা খারাপ আচরণ করে থাকেন তারা কতটুকু ক্ষতি করেন রোগীদের সেটাও তুলে ধরেছেন, সেই সাথে যারা অসৎ ব্যবসায়ী আছে এই সম্মানজনক এই পেশাকে, চিকিৎসা বিদ্যাটাকে তার অসৎ পথে, অন্যায় পথে, জুলুমের পথে তারা ব্যয় করে যাচ্ছে, তাদের জন্যও ইমাম সাহেব সতর্ক বাণী দিয়েছেন এবং নসিহত করেছেন। আর আমরা যেন সকল অবস্থাতে আল্লাহ তাআলার ইচ্ছার উপর আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, এই সব নসিহত করেছেন, আমরা শুনেছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই খুতবার অনুবাদকে কবুল করেন, আমরা যেন সবাই এর উপর আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।